আমাকে মেরেছো বহু যুগ ধরে তুমি, দুহাত মুচড়ে পঙ্গু করেছো আমায়, তবু পুরাতন আমার জন্মভূমি বেঁচে আছো আজও এ রক্ত মাখা জামায়। এ জামার বুকে পিঠে দাগ ক্ষত কত, হিসেব রাখতে যুগ থেকে যুগ যায়। কে মেরেছে আর কেন বা মেরেছে, শুধু মার খেতে খেতে হিসেব রাখাই দায়। মাটির জন্য ভিটের জন্য বাঁচা, ক্ষুধা তৃষ্ণায় মাঠ ঘাট ফেটে যায়, তবু ঘর ভাঙে, ভাঙা ঘরে জলে আগুন, গরিবের দিন এভাবেই ঝলসায়। কে সিংহাসনে দেশি না বিদেশি, তাতে হের ফের হয়নি রক্তপাতের, ভারতবর্ষ মার খেতে খেতে বাঁচে, এই ইতিহাস সব কালে দিনে রাতে। যারা গড়ে পথ শহর নগর গ্রাম, তাদের শূন্য থালাতে আকাশ ভাসে, নগরে শহরে যারা ঝলমল করে, তারাই মাটিকে চুপ রাখে সন্ত্রাসে। দাঙ্গায় মরি, অনটনে মরে যাই, কালি তারা আর আল্লাহ ভরসা রেখে, যুগ পাল্টায় অবতারে ভরে দেশ, আমার ন্যাংটো শরীরটা ঢেকে ঢেকে। আমি বাউল, আমি ফকির গাজী, আমি কীর্তন ভাটিয়ালি হয়ে ভাসি, আমাকে বাস্তু হারা করে দেয় দেশ, প্রতাপের চাপে ভাঙে দুবলার বাঁশি। আমাকে মেরেছ, মারছ তো চিরকাল, আমারই রক্ত পান করে বাঁচো তুমি, আমার দধিচি হারে তোমাদের ঘর, আমাকে খুঁচিয়ে মধু খাও দেশভূমি। হে জন্মভূমি, আমি পূর্ণিমা হয়ে তোমার রাত্রি আলোয়ে আলোয়ে ভরি, তুমি শুধু বিষ তুলে দাও এই মুখে, তবু তুমি নাকি আমার আল্লাহ হরি। রাজা বললেন, আমার অনুগ্রহ চাও, তবে আমার পোষা কুমিরকে ভালোবাসতে হবে, তার সাথে খেলতে হবে, তাকে আদর যত্ন দিতে হবে। মন্ত্রী বললেন, আমার সুনজরে থাকতে চাও, তবে আমার গৃহপালিত বাঁদরকে কলা খাওয়াতে হবে। পাত্র মিত্র অমাত্যরা বললেন, আমাদের আশ্রয় চাও, তবে কুমির আর বাঁদরের সঙ্গে সঙ্গে আমাদের ওই পোষা শুয়োর আর তাদের পরিবারবর্গকে নিয়ম করে দেখাশোনা করতে হবে, বুঝেছ? আমার রাজ অনুগ্রহ প্রয়োজন ছিল, কারণ আমার বিদ্যে থাকলেও সম্মান ছিল না। আমার মন্ত্রীর সুনজর দরকার ছিল, কারণ পণ্ডিত হলেও পাড়ার মূর্খরা আমায় দুবেলা জ্বালাতন করত। আমার পাত্র মিত্র অমাত্যের আশ্রয় দরকার ছিল, কেননা নগর কোটাল আমাকে সন্দেহের চোখে দেখত। আমি এখন কুমিরের সঙ্গে ভোরবেলায়, বাঁদরের সঙ্গে দুপুরবেলায়, আর শুয়োরের বাচ্চাদের সঙ্গে গভীর রাত পর্যন্ত যত্ন করে মেলামেশা ভাব ভালোবাসা বজায় রাখি, পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ লিখি, ছাপাই, পয়সা পাই, সম্মানও জোটে, বার কয়েক বিদেশেও ঘুরে আসা হলো, বেশ সুখেই আছি, বুঝলেন, বেশ ভালো আছি, কুমির বাঁদর শুয়োরের বাচ্চা আর সম্মান নিয়ে। ব্রিলিয়েন্ট ছেলেরা ব্রিলিয়েন্ট কেরিয়ার তৈরি করে। তারা প্রথমে গাঁয়ে মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে গেঁয়ো বন্ধুদের সঙ্গে লেখাপড়া শেখে, তারপর
ব্রিলিয়েন্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে। সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায়, পজিশন পায়। তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত মস্ত কোম্পানিতে ভালো ভালো চাকরি পায়, প্রচুর স্যালারি, দামি ফ্ল্যাট, ভালো গাড়ি। ব্রিলিয়েন্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে, পৌঁছে যায় আমেরিকা, জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা। ব্রিলিয়েন্ট ছেলেদের ওইসব দেশ টপাটপ কিনে নেয়। ওইসব ব্রিলিয়েন্ট দেশ আমাদের ব্রিলিয়েন্টদের জন্য বিলাসবহুল বাড়ি, গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয়। সেখানে আমাদের ব্রিলিয়েন্টরা সুখে থাকে। সুখে থাকতে থাকতে ব্রিলিয়েন্ট ছেলেরা তাদের দেশ, গাঁয়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা, গাঁয়ের বন্ধুদের কথা ক্রমে ভুলে যেতে থাকে। ভাঙা বাড়িতে পড়ে থাকা কেরানি বাপ কিংবা অসুস্থ মায়ের কথা ভুলে যেতে থাকে। মনে রাখতে পারে না খুড়তুতো জ্যাঠতুতো সব অসফল ভাই বোনেদের কথা। ব্রিলিয়েন্টদের জগতে ইমোশন নেই, প্রমোশন আছে। ব্রিলিয়েন্টদের অতীত নেই, কেবল ভবিষ্যৎ, কেবল ফিউচার। ছোট চেয়ার থেকে বড় চেয়ার, নন এসি থেকে এসি। ব্রিলিয়েন্ট ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যে টাকা পাঠায়, অনেক টাকা। সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়েন্টদের বাবার মুখে ফুটে ওঠে হাসি, মায়ের চোখ ভরে ওঠে জলে। ব্রিলিয়েন্টরা এই ন্যাস্টি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না। এত ভিড়, এত ধুলো, কাদা, এত করাপশন, এসবের মধ্যে তাদের গা ঘিন ঘিন করে। তবু যদি কখনো আসে, অনেক অনেক ফরেন জিনিস নিয়ে আসে, মায়ের জন্য ইতালির চাদর, বাবার জন্য ফ্রান্সের সিগারেট, সঙ্গে জাপানি লাইটার, আলো জ্বললে যা থেকে টুংটাং করে বাজনা বেজে ওঠে। ব্রিলিয়েন্টদের ব্যাপার স্যাপারই আলাদা। ব্রিলিয়েন্টদের ব্রিলিয়েন্ট বানিয়ে তুলতে কেরানি বাবা কতদিন যে কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাঁপা কলা কিংবা এক টাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন। কতকাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন, এসব তথ্য ব্রিলিয়েন্টদের ল্যাপটপে থাকে না। ব্রিলিয়েন্টদের ল্যাপটপে নায়গ্রার দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভিসুভিয়াসের ছবি থাকে। এই শ্যামল বাংলার নদী, গাছ, বর্ষার মেঘ, এসব হাবিজাবি সেখানে ইনসার্ট করা যায় না। ব্রিলিয়েন্টরা সদা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তারা গান শোনে না, তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করে না, তারা আকাশ দেখে না, বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না, তারা কেবল কাজ করে, কেবল ব্যস্ততায় ডুবে থাকে। বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে, শ্রাবণ মাস, মা মৃত্যুশয্যায়, বাড়ি ভর্তি নানা লোকজন, অসুস্থ বাবা বারান্দার চেয়ারে বসে আছেন শূন্য চোখে, ডাক্তার জবাব দিয়ে চলে গেছে, গোটা বাড়িতে অদ্ভুত এক স্তব্ধতা। কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞেস করছেন, খোকন এলো, খোকন? ব্রিলিয়েন্ট খোকন তখন ফ্লাইটে, সবাই মাকে বোঝাচ্ছে, ওই তো খোকন এলো বলে, খোকন এলো বলে। কিন্তু সে ফ্লাইট চলে যাচ্ছে কানাডায়। কানাডায় কোম্পানির নতুন শাখা উদ্বোধন, খোকন যাচ্ছে আরো বড় দায়িত্ব নিয়ে, আরো বেশি ডলার। এখানে এই পোড়া দেশে ব্রিলিয়েন্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষবারের মতো চোখ বুঝলেন। আমরা এখন ঘরে ঘরে সবাই এমন ব্রিলিয়েন্ট করে তুলতেই ব্যস্ত সকলে। এসব কেউ বলে নাকি? না 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 না, এসব বলতে নেই। যা মনে হলো, যা পেটের ভেতর গজগজ করে উঠল, অমনি বলে ফেলতে নেই। বললে ভারী বিপদ, তেমন তেমন বললে এমনকি সাধের প্রাণটাও চলে যেতে পারে, তার চেয়ে না বলাই ভালো, তাই না? বলে কি লাভ, বলে কি হয়েছে? এত লোকে এত কাল ধরে এত কিছু বলল, কেউ শুনল? 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, 150 বছর আগে বিশ্বকবি রবি ঠাকুর বলেছিলেন, আর তার পাশাপাশি ওই একই সময়ে স্বামী বিবেকানন্দও বলেছিলেন,
পরমহংসদেব শ্রীরামকৃষ্ণ তো বলে বলে একটা আস্ত কথামৃতই বলে ফেললেন, শুনল কেউ? পাগল, কেউ শোনে? শুনে কি লাভ? শুনে কি হয় বল? ওসব বড় বড় কথা শুনলে মাথা ভারী হয়ে আসে, আর ওই ভারী হয়ে যাওয়া মাথায় কাজ করা যায় না। ওসব শুনলে চলবে? আমাদের কত কাজ! অফিসের বড়বাবু থেকে ইউনিয়নের পাণ্ডা, পাড়ার নেতা থেকে ঠান্ডা ঘরের মন্ত্রী, এলাকার দুর্গোৎসব থেকে নাট্যমেলা, সব জায়গায় সব দাদাদের কর্তাদের খুশি রাখতে হবে না? তার ঝামেলা কি কম? চাঁদা দাও, বন্যাত্রাণে টাকা দাও, সম্মেলনে লেভি দাও, আমাদের বছরভর কত কি দিতে হয় বলুন তো। আর না দিলে পাড়ায় এলাকায় অফিসে বাজারে টিকে থাকা যায় বলুন তো? বলতে খুব ইচ্ছে করে জানেন, অনেক কিছু বলতে, মানে ইচ্ছে করে চেল্লাতে, কিন্তু না, বলা ঠিক নয়। চোরকে চোর বলা, ডাকাতকে ডাকাত বলা, পাপিকে পাপি বলা, ঢ্যামনাকে ঢ্যামনা বলা খুব রিস্কি, খুব বিপদ। যারা ভোট দেয় তারা ট্রেনে বাসে ভিড়ে ছিঁড়ে চাপতে হয়, আর যাদের ভোট দেয় তারা লাল টিপ পরা ঠান্ডা স্কর্পিও হতে চাপে, কিন্তু তাই নিয়ে কিছু বলা কি ভালো? দেশে গণতন্ত্র নেই? আরে গণতন্ত্রে বাঘও আছে, গরুও আছে, গরু আর বাঘের সমান অধিকার, তবে এর নাম স্বাধীনতা। গরু হয়ে বাঘের বিরুদ্ধে বলবেন? একবার ভেবে দেখুন, বাঘের কিন্তু থাবা আছে, দাঁত আছে, আপনি তো গরু, ল্যাজ আর গোবর ছাড়া আর কিছু নাই, লড়বেন কি করে? তার চেয়ে বোবা হয়ে থাকুন। বেশি অসহ্য লাগলে টিভিতে সিরিয়াল দেখুন, সিরিয়ালের ফাঁকে ধূপকাঠির বিজ্ঞাপনের মধ্যে অর্ধ উলঙ্গ মহিলার ছবি দেখুন, পাড়ায় নেতাজি জয়ন্তীতে ফাটা পঞ্চার পাশে দাঁড়িয়ে শাঁখ বাজান, মন ভালো হয়ে যাবে, তখন আর বলতে ইচ্ছে করবে না। বলা বড় বালাই, না বলাই ভালো। চোর পুলিশে ভাই ভাই, গোল্লায় গেল আইন তাই, তা যাক। আপনার বাপের কি? ওসব বলতে যাবেন না, বলেছি তো, অনেকেই বলেছেন, অনেক কিছু বলেছেন, বাঙালি এত মুখ্য নয় যে সবার সব কথা শুনে ফেলবে, মরণ আর কি, কুকুরের পেঁচানো ল্যাজ ও যতই টানুন সোজা হয়, হয়েছে কখনো? তাহলে খামোখায় এটা সেটা বলে লাভ কি? বাঙালির ভাত ঘুম ভাঙবে তাতে? আইপিএলে বুমুদ হয়ে থাকুন, আইএসএলে ফেটে পড়ুন, ওয়ানডেতে গলা ফাটান, শারদোৎসবে সাবুদানার প্যান্ডেল দেখুন, নিজের ছাড়া বাকি সকলেরটা ভুলে থাকুন, তোফা বাঁচতে পারবেন। ওসব বলা টলার দরকার কি? একটা কথা মাথায় রাখবেন, আপনার জীব, আপনার মুখ, বলতে আপনি অবশ্যই পারেন, তবে আর যাই বলুন সত্যি কথাটা বলবেন না, ওই ভুলটি কখনো করবেন না, বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকতে হবে তো, নাকি? বাড়ি বানিয়েছি খাসা, সামনে পেছনে বেশ খানিকটা জমি, তাতে পেয়ারা গাছ, শিউলি গাছ, আম গাছ, গুটিকয়ে গোলাপ আর চন্দ্রমল্লিকাও আছে, বাউন্ডারি ওয়াল বরাবর কটা দেবদারু লাগিয়েছি, ঘরে বারান্দায় বাথরুমে রান্নাঘরে সাদা মার্বেল বসিয়েছি, অ্যাটাচড বাথ, ছিমছাম ব্যালকনি, তাতে মানি প্ল্যান্টের বাহার। বাড়ি বানিয়েছি খাসা, এই যাকে বলে পড়শির ঈর্ষা আর মালিকের অহংকার, ফ্রিজ, টিভি, গিজার, ওয়াশিং মেশিন, ভিডিও প্লেয়ার, টু ইন ওয়ান ইলেকট্রিক শেভিং মেশিন, কোনো কিছুর ঘাটতি রাখিনি, পর্দার ডিজাইন আর রং যে কোনো রুচিশীল মানুষকে তাক লাগিয়ে দেবার মতো, বসবার ঘরে মোহিনী আলো সমেত একটা মস্ত ঢাউস অ্যাকোয়ারিয়াম, তাতে সারা দিন লাল নীল সবুজ হলুদ অদ্ভুত সব মাছেরা খেলা করে, আমার ছাতে দাঁড়ালে প্রচুর গাছপালা নজরে পড়ে, এপাড়ায় গাছ প্রচুর, চওড়া রাস্তা, হ্যালোজেন আলো, এ পাড়াটায় বেশ ধনী লোকেরাই বাস করে, অফিসে মাইনে যা পাই উপরি তার চেয়ে অনেক গুণ বেশি, আমার চাকরিটাই এমন, ভালো ছাত্র ছিলাম, চমক লাগানো রেজাল্ট, তাই এই ভালো চাকরিটা হস্তগত করতে খুব একটা অসুবিধা হয়নি, আমার ছেলেমেয়েরা সব নামি এবং দামি স্কুলে পড়ে, আমার গৃহিণীর আবার সামাজিক কাজকর্ম করার খুব শখ, ওই যাকে বলে সোশ্যাল ওয়ার্ক, এ পাড়াতে নানা রকম গৃহবধূদের নিয়ে তার একেবারে রীতিমতো একটা এনজিও আছে। আমার বাবা সারা জীবন গ্রামের ভাঙাচোরা বাড়িতে অভাবে দারিদ্রে দিন কাটিয়েছেন,
শখ আহ্লাদ বলতে বাবার খুব একটা কিছু ছিল না, কেবল বই পড়তে আর গান শুনতে ভালোবাসতেন। মহাপুরুষদের কথা বলতেন সময়ে অসময়ে। সততার জন্য তার খ্যাতি ছিল, কিন্তু তাতে তার অভাব মেটেনি। বাড়ি করার পর আমার বাবা একবার গ্রামের বাড়ি থেকে আমার বাড়িতে এলেন আমার গৃহপ্রবেশের সময়। কয়েকটা দিন বাবা ছিলেন, ঘুরে ফিরে বাবা সব দেখলেন। তারপর এক সময় আমাকে ডাকলেন, খোকন বাবা কত মাইনে পাও তুমি আজকাল? কেন বাবা? বলোই না, বাবাকে বলতে আপত্তি কেন? না সে কথা নয়, ওই ধরুন কেটে কুটে 1030। ও তা বেশ। বাবা আর কথা বাড়ালেন না। পরদিন সকালে উঠে দেখি বাবা ব্যাগ বাক্স গুছিয়ে একেবারে তৈরি। বললেন, 11টার ট্রেনটাই ধরব। সে কি আর কয়েকটা দিন থাকবেন না? না না, খুব সুন্দর বাড়ি হয়েছে তোমার, বেশ বেশ, সুখে থাকো। কিন্তু কিন্তু আপনার ফিরে যাবার এত তাড়া কিসের? তাড়া নয়, আসলে এখানে বেশি দিন থাকলে বাকি কথা কেন জানি বাবা আর বললেন না। আমার খুব রাগ হল। বললাম, বাবা এই সবই কিন্তু আমার পরিশ্রমের পয়সায় করা। ছেলে হিসেবে আমি যে এতটা বড় হয়েছি, এতটা সফল হয়েছি, এতে তো আপনার গর্ব হওয়া উচিত বাবা। বাবা চুপ করে আমার মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন। বাগানের দরজার সামনে ততক্ষণে রিকশা এসে দাঁড়িয়েছে। হাতে বাক্স আর কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে বাবা রিকশায় উঠে বসলেন। তারপর আমাকে বললেন, শোনো, কলকাতায় অনেক উঁচু দরের বেশ্যাও থাকে, তাদেরও প্রচুর রোজগার। অনেক স্মাগলার কিংবা খুনে ডাকাতদের কাছেও প্রচুর টাকা। লক্ষ্মীর পেঁচা দিনের সহজ আলোয় চোখ মেলতে পারে না, রাতেই তার চলাফেরা। আমি সারা জীবন সরস্বতী মায়ের সাধনা করেছি, বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। সরস্বতীর রং সাদা, দিনের সহজ আলোর মতো স্বচ্ছ পরিষ্কার, কালো রাত্রির কোনো ছায়া সেখানে নেই। তোমার এখানে বেশি দিন থাকলে আমার সাধের দিনগুলো রাত্রির মতো কালো হয়ে উঠবে, চলি। বাবার রিকশা চলতে শুরু করল স্টেশনের দিকে। তখন কিশোর বেলা, পাড়ার পুরনো ব্যায়াম সমিতিতে যাই রোজ বিকেলে। বড় দাদারা সেখানে ওয়েটলিফটিং বডি বিল্ডিং করে, আমিও খেলাধুলো করি, ব্যায়াম শিখি, আর মেয়েরা সব জিমন্যাস্টিক শেখে, ভল্ট খায়, লাফায়, ট্রাপিজ, হরাইজেন্টাল বারে কসরত শেখে। মেয়েগুলোর সঙ্গে ভাব যত, ঝগড়া তার চেয়ে বেশি। ওই বয়সে ভাব করার বা ঝগড়া করার কারণ বের করতে খুব একটা সময় লাগত না, ঝগড়া হতো আরই হয়ে যেত, আবার ভাবও হতো। একবার গরমের ছুটিতে এক মেয়ের বাড়িতে দুপুরে সবাই মিলে পিকনিক, ঠিক পিকনিক নয়, আলু কাবলি খাওয়ার আসর। মেয়েটি নামটা যেন কি আজ আর মনে পড়ে না, খুব খুব ভালো আলু কাবলি বানিয়েছিল, স্বাদটা একেবারে এখনো জিভে লেগে আছে। সবাই মিলে খুব হইচই হলো, মজা হলো খুব। সবাই যে যার শালপাতায় নিয়ে দেদার আলু কাবলি খেল, দু একজন তো ঝালটাল লেগে একেবারে অস্থির। শেষ বিকেলে ওই যে মেয়েটা, কি যেন নাম এখন আর মনে পড়ে না, হঠাৎ ওদের ছাতে আমাকে একা ডেকে নিয়ে গেল। আমি একটু অবাক, তবু গেলাম। একটা শালপাতায় করে আলু কাবলি হাতে দিয়ে বলল, এটা তোর জন্য স্পেশাল করে বানিয়েছি, খা। আমি বললাম, দূর, আমি তো খেয়েছি, আর খাব না। সে আমার হাত চেপে ধরল, একটু কাছে এগিয়ে এসে বলল, খাবি না? তোর জন্য এটা আমি আলাদা করে বানিয়েছিলাম কিন্তু। আমি বললাম, আমার পেটে আর জায়গা নেই। মেয়েটার ঠোঁটটা ফুললো, মুখটা থমথমে হয়ে এলো, চোখের কোণাটা হয়তোবা একটু চিকচিক করে উঠল। তখন ছাতে শুধু ও আর আমি, বাকি সবাই নিচে হট্টগোলে ব্যস্ত।
খাবি না তো জিজ্ঞেস করি, হঠাৎ হাতের শালপাতাটা ছুঁড়ে ফেলে দিল, তারপর সোজা নেমে গেল সিঁড়ি বেয়ে তত্তর করে। আমি কেমন বোকার মতো একা দাঁড়িয়ে রইলাম। তারপর অনেক অনেক দিন কেটে গেল, যেমন যায় আর কি। ব্যায়াম সমিতি, স্বাস্থ্য, জিমন্যাস্টিক্স, মেয়ের দল, সব স্টেশন পার হয়ে জীবনের ট্রেন ছুটে গেল দূরের পথে। তারও অনেক দিন পর, অনেক পরে, একবার পূজোর সময় পাড়ায় চেনা মিষ্টির দোকানে দেখা হলো সেই মেয়েটির সঙ্গে। নামটা মনে পড়ল না, কিন্তু আলুকাবলির দুপুরটা হঠাৎ হুড়মুড় করে মনে এসে ভিড় করল। ফ্রক পরা সেই পুরনো চেহারাটায় বেশ বদল এসেছে, এখন শাড়ি, চেহারাটা ভারী হয়েছে, গিন্নি গিন্নি ভাব, সিঁথিতে সিঁদুর। আমার দিকে একটু চাইল, সে চাউনিতে হাসি ছিল। জিজ্ঞেস করল, ভালো আছিস? ভালো আছি। তুই? হ্যাঁ। কত বড় হয়ে গেছিস, চশমা, কেমন মোটা গো, তোকে কেমন অন্যরকম দেখতে লাগছে, তুইও তো পাল্টে গেছিস। হ্যাঁ রে, পাল্টে গেছি, পাল্টে যেতে হয়। আমার আলুকাবলির দুপুরটা খুব মনে পড়ল, ছাতের ওপর আমার হাত ধরে ওর সেই হঠাৎ আলাদা শালপাতা বের করাটাও খুব মনে পড়ছিল, খালি ওর নামটা কিছুতেই মনে আসছিল না। ওর আর আমার দুজনেরই মিষ্টি কেনা হয়ে গেছিল। ওর বাড়ির দিকে পা বাড়াতেই আমার মনটা হঠাৎ কেমন ভারী হয়ে উঠল। ওকে ডাকলাম, শোন, বল, তুই এখনো আমার উপর রাগ করে আছিস? কেন? ও সেই যে তোর সেই আলুকাবলিটা সেদিন খাইনি বলে। ধুর, তোর ইচ্ছে করেনি, তুই খাসনি, এতে রাগ করার কি আছে? না, সত্যি রাগ করিসনি তো? ও খানিকক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটতে লাগল। পাশে আমি, শোন, বল, সেদিন না আমার তোর ওই আলুকাবলিটা খাওয়া উচিত ছিল, আমার ভুল হয়েছিল, ছাড় না কবেকার কথা, শোন, বল, তোর বউ খুব সুন্দরী না? কেন বলতো? বল না। হ্যাঁ, লোকে তাই বলে। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা মেয়ে। তোর? আমারও এক ছেলে। একটা কথা বলবো, আমি তো এখন দিল্লিতে থাকি, পুজোর ছুটিতে এসেছি, একদিন আলুকাবলি বানাবি? আমি যাব তোর বাড়িতে। হঠাৎ ও ঘুরে দাঁড়ালো, তখন হঠাৎই দেখলাম ওর দু চোখে জল। বলল, সেই সেদিনের পর থেকে না আমি আর কোনো দিন আলুকাবলি খাইনি, একদিনও না, ভুলে গেছি কী করে বানাতে হয়। মেয়েদের অনেক কিছু ভুলে যেতে হয়, অনেক কিছু ভুলতে হয়। ও হঠাৎ গতি বাড়িয়ে এগিয়ে গেল, একটা দুটো তিনটে লাইট পোস্ট পার করে গলির শেষে হারিয়ে গেল। আমি স্থবির দাঁড়িয়ে রাস্তায় মনে করতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মনে এলো না ওর নামটা। কেবল শালপাতায় আলুকাবলির গন্ধটা যেন আবার আমাকে ঘিরে ধরল। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, নিদেন পক্ষে সরকারি অফিসার। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে, গাড়ি চাপবে, সামনে ড্রাইভার, পেছনে চাপরাশি আটদালি, গরমে কুলু মানালি, শীতে গোভালাম বীজ। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, দেশের জন্য লড়াই করবে ওই ওপারার ওরা, আমার ছেলে ঘাড় গুঁজে কেরিয়ার বানাবে, বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, গ্রামার শিখবে, বড় বড় মনীষীদের জীবনী পড়বে, দেশের জন্য মুখের রক্ত তুলবে ওপারার ওরা, আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে, নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে, অন্য কেউ, আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমরা তামাকে এবং দুধে, রসে এবং বসে, সুখে এবং আরামে দিন কাটাবো, দেশের মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে অন্য কেউ, আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে সন্ধেবেলায় গদগদ কণ্ঠে গণসঙ্গীত গাইব।
একদিন কারা যেন স্বপ্ন বিলিয়ে বেড়াতো পাড়ায় পাড়ায়, একদিন কারা যেন জমাট অন্ধকারে জোনাকির মতো মুঠো মুঠো রাশি রাশি স্বপ্ন ছড়িয়ে ঘুরে বেড়াতো পাড়ায় পাড়ায়, ছেলে ভুলোনো বাঁশির সুরের মতো জাদুকরি মায়ায় একদিন কারা যেন আমাদের ঘরের ছেলেদের টেনে নিয়ে গিয়েছিল বাইরে পথে মাঠে জঙ্গলে, একদিন কারা যেন বলে বেড়াতো পাড়ায় পাড়ায়, দিন আসছে দিন আসছে। তারা সব কোথায় গেল? চাটাইয়ের ঘর, ছেঁড়া মাদুরের পার্টি অফিস, খবরের কাগজে রং গুলে লেখা পোস্টার, রাতভিরেতে ভাঙা মন্দিরের পেছনের মাঠে বোমা বারুদ, ধান ক্ষেত পার হয়ে চাষির দাওয়ায় হুঁকোর গন্ধের সঙ্গে পান্তা ভাতের সঙ্গে বিড়ির ধোঁয়ার সঙ্গে সেই স্বপ্ন, দিন আসছে দিন আসছে, কোথায় গেল সব? এখন আলো ঝলমলে দৃষ্টিনন্দন সুশোভিত সুগন্ধচর্চিত এক অত্যাধুনিক শ্মশানে দাঁড়িয়ে কেবল মৃতদেহ দেখি, সার সার মৃতদেহ, রাশি রাশি মৃতদেহ, ছেঁড়া চাটাইয়ের পার্টি অফিসের মৃতদেহ, রাত জেগে বোমা বারুদ জড়ো করার মৃতদেহ, খবরের কাগজে অপটু হাতের পোস্টারের মৃতদেহ, ধান ক্ষেত পার হওয়া চাষির ঘরে বিড়ির গন্ধের মৃতদেহ, আমাদের স্বপ্নের মৃতদেহ, আমাদের আকাঙ্ক্ষার মৃতদেহ, জমাট অন্ধকারে একদিন যারা আলো ছড়াত সেই সব জোনাকিদের মৃতদেহ। আমরা চেয়েছি কিন্তু পাইনি অনেক কিছু, আর আমরা যা যা পেয়েছি চাইনি তার অনেকটাই। আমরা ফল খেতে চেয়েছি কিন্তু পেঁপে পেয়ারা বা শাঁকালু অথবা মাঝে মধ্যে আম এর বেশি কিছু পাইনি। আপেল আঙুর কিশমিশ আখরোট এসব আমরা কখনো ছুঁয়েই দেখিনি। আমরা ভাতে ভাত নুন ভাত ডাল ভাত এইসবেই শরীর রেখেছি, কোরমা বিরিয়ানি পোলাও এসব ভাবতেই পারিনি, তবু আমরা চালিয়ে গেছি। আমরা ট্রামে বাসে ট্রেনে রাস্তায় এত ভিড় চাইনি কিন্তু পেয়েছি। আমরা মাঠে ময়দানে আইনসভায় পত্রপত্রিকায় এত বক্তৃতা চাইনি কিন্তু পেয়েছি। আমরা চালে কাঁকড় তেলে শিয়াল কাঁটা আটায় ভুষি চাইনি পেয়েছি। আমরা পাড়ায় পাড়ায় মস্তান বিধানসভা লোকসভায় মাফিয়া বিচারালয়ে দালাল মন্দিরে মন্দিরে পাণ্ডা পুজোয় রাতভোর বেলেল্লা মাইক গলিতে গলিতে সাতটার ঠেক মোড়ে মোড়ে মদের দোকান এসব আমরা চাইনি কিন্তু পেয়েছি। আমরা চাইনি তবু এক বাড়ির ছাদে পাঁচটা অ্যান্টেনা। আমরা চাইনি তবু বড় ভাই ছোট ভাই মেজো ভাইয়ের আলাদা হাঁড়ি। আমরা চাইনি তবু অলিতে গলিতে ইংলিশ মিডিয়াম। আমরা চাইনি তবু গঙ্গা আজ পৃথিবীর দূষিততমা নদী। আমরা চাইনি তবু টাকা থাকলে পৃথিবীটা কিনে ফেলা যাচ্ছে অতি সহজে। যা যা আমরা চেয়েছি সেসব অতি সামান্য, খুব সাধারণ চাওয়া। আমাদের মাস্টারমশাইরা আমাদের ছেলে মেয়েদের সত্যিকারের মানুষ করে তুলুন, আমাদের পণ্ডিতরা শাস্ত্রজ্ঞ জ্ঞানী ব্যক্তিরা আমাদের রোজকার জীবনে শান্তির হদিশ দিন, আমাদের ডাক্তারবাবুরা রোগীদের যত্ন করে সারিয়ে তুলুন, আমাদের বিচারক মহাশয়েরা পাপিতাপিতের যথাযথ শাস্তি বিধান করুন, আমাদের উনুনের আঁচ আর ঝুরির তরকারি আর ভাত মাছের থালা অক্ষত থাকুক, আমাদের মা বাবারা বুড়ো বয়সে একটু শান্তি একটু ভালোবাসা পান, আমাদের শিশুরা স্বপ্ন দেখুক স্বপ্নকে সত্যি করে তোলার স্বপ্ন দেখুক। এই তো এই তো এইটুকুই তো আমাদের চাওয়া, কিন্তু কিন্তু আমাকে কিনতে চাও? এত বড় লোক কবে হলে? আমি তো সোনা বা জমি নই, হাতাবে সহজে ছলে বলে কৌশলে, আমি তো মেঘের মতো আমি তো স্রোতের মতো আপন খেয়ালে যাই চলে, আমাকে বাঁধতে চাও? এত শক্তিমান কবে হলে? মাটিতে শিকড় বিছিয়েছি আকাশে মেলেছি ডালপালা, স্বপ্নেরা পাতা হয়ে দোলে, স্বপ্ন কিনতে চাও? এত বড় ধনী কবে হলে? মরণে মরি না আমি, জ্বালালে জ্বলি না আমি, আমি কবি কলিকালে, কবিকেও কিনে নেবে
এত বড় তুমি কবে হলে? পশ্চিমে অস্ত গেলে পূবে ফের ঘুরে ঘুরে আসি, আমি প্রাণের প্রাণ মৃত্যুকে পরাই রোজ ফাঁসি। আমারও দখল নেবে ছলে কিংবা বলে বা কৌশলে, ভগবান তুমি কবে হলে? লক্ষ্মীর মা আমাদের বাড়িতে বাসন মাজত, কাপড় কাচত, জল তুলত, ঘর বারান্দা ঝাঁট দিত, মুছত, 20 টাকা মাইনে পেত, সঙ্গে দুবেলা চা রুটি, বাসি রুটি। লক্ষ্মীর মা কালো ছোট্ট চেহারা, বিধবা, সাদা থান, জটার মতো চুল। আমাদের তখন 5 কাকার 51 সংসার, থালা বাটি গেলা শাড়ি কড়াই খুন্তি হাতার একেবারে পাহাড়, 3টে ঘর, 2টো বারান্দা, সিঁড়ি, রান্নাঘর। লক্ষ্মীর মা একা হাতে সামলাত সব। আমার অসুখী বিধবা মা সংসারের নানা নিত্য অশান্তিতে মাঝে মধ্যে ভীষণ রেগে যেত, আমাকে ধরে বেদম মারত, তখন ছুটে এসে আমাকে বাঁচাত লক্ষ্মীর মা। তার ভেজা ভেজা শাড়ির আঁচল ধরে আমি মার ঠ্যাঙানির হাত থেকে নিষ্কৃতি পেতাম। মাঝে মধ্যে লক্ষ্মীর মা আসতো না, কামাই করত, বাড়িতে তখন ধুন্ধুমার লেগে যেত। কাকিমারা, কাকারা, আমার মা সবাই মিলে একেবারে হইচই, চিৎকার, সেটা একটা কুরুক্ষেত্রের মতো। আমার অকাল বিধবা মা, বাড়ির বড় বউ, মাঝে মধ্যে একা একা কাঁদত। লক্ষ্মীর মা তখন আমার মাকে সান্ত্বনা দিত, সাহস জোগাত, বলতো কটা দিন কষ্ট করো বৌদি, ছেলে বড় হলে তোমার সব কষ্ট ঘুচে যাবে বলতো। আর আমার মায়ের পিঠে মাথায় হাত বুলিয়ে দিত লক্ষ্মীর মা। আমাকে বলতো, মন দিয়ে লেখাপড়া করো বাপু, মায়ের কত কষ্ট দেখছে তো। আমি ওই ছেলেবেলায় বুঝতাম কি, কে জানে। দিন পাল্টালো, পড়াশুনোয় ভালো রেজাল্ট করে একদিন সত্যি বড় হলাম, চাকরিও পেলাম। আমার কাকারা সব আলাদা আলাদা বাড়ি করে আগেই তাদের ঠিকানা পাল্টেছে। চাকরির প্রথম মাসের মাইনে পেয়ে মায়ের জন্য কিনে আনলাম সিলিং পাখা। সেই পাখার হাওয়া খেতে খেতে আমার মা হঠাৎ একদিন কি কথায় যেন লক্ষ্মীর মার কথা তুলল। অনেকদিন আগে কাজ ছেড়ে দেওয়া সেই ছোটোখাটো বিধবার সাদা থান আবারও মনে পড়ল আমার। মনে পড়ে গেল লক্ষ্মীর মা মাঝে মধ্যেই বলতো আমায়, বড় হয়ে মায়েরে দেখো বাপু, মা তোমার বড় দুঃখী। একদিন রবিবার গেলাম রেলের ব্রিজ পার হয়ে ও পাশে, ওদিকটায় গ্রাম, ধানের ক্ষেত, ধুধু মাঠ, তারই এক ফাঁকে পদ্মপুকুর নামে ছোট্ট একটা গ্রাম। অনেক খুঁজে অনেক চেষ্টায় লক্ষ্মীর মার বাড়ি খুঁজে পেলাম। দরমার দেওয়াল, টালির চাল, কাঁচা মেঝে, মাটির উঠোন, আরও অনেক বুড়ি হয়ে গেছে লক্ষ্মীর মা, তবু আমায় চিনতে পারল। আমার গায়ে মাথায় হাত দিয়ে কত হাত বোলালো, আদর করল, মার কথা জিজ্ঞেস করল, আমি সব বললাম। লক্ষ্মীর মা যেন অপার শান্তি পেল মনে। আমি চাকরি করছি, মা ভালো আছে, এসব জেনে তার দুচোখ ভরে এলো জলে। বলল, বাপু এখন তো আর শক্তি নাই, কাজ করতেও পারি না, স্টেশনের প্ল্যাটফর্মে ভিক্ষে করি, তাতেই যা হোক চলে যায়। আমারও তো তোমার মতন একটা ছেলে ছিল গো, সে বিয়ে করে বনগায় চলে গেল, আর আসেন না। আমি বললাম, চলো তুমি আমাদের বাড়ি চলো, তুমি ওখানেই থাকবে, ভিক্ষে করতে হবে না। লক্ষ্মীর মা হাসল, অদ্ভুত সে হাসি, বলল, বাপু তুমি মানুষ হয়েছ, বড় আনন্দের কথা, তোমাদের ভুলি নাই। তবে বাপু এ টালির ঘর যে আমার স্বামীর স্মৃতি গো, এই আম গাছ, এ তুলসী গাছ সব তাঁর লাগানো, এসব ছেড়ে কি করে যাই বাপ, তুমি যাও বাবা, মায়ের লয়ে ভালো থেকো, ভালো থেকো, সুখে থেকো। ফিরে এলাম, ফেরার পথে আমার দু চোখ কি জানি কেন কেমন ঝাপসা হয়ে গেল।
আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল, বেশ লম্বা হাতলোলা, পিঠের ঠেস দেবার জায়গায় চারটে বড় পাটি, বসার জায়গাটাও বেশ বড়। আমার বাবা ওই চেয়ারটাতে বসতেন, বসে খবরের কাগজ পড়তেন, ডায়েরি লিখতেন, হিসেব লিখতেন, বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে বাবা গল্প করতেন। ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে, বর্ষার দিনে ওই চেয়ারটায় বসে পা তুলে মুড়ি তেলে ভাজাও খেতেন। নতুন যে ফ্ল্যাটে উঠে এসেছি এখন, তার কোনো ঘরেই বাবার ওই চেয়ারটাকে ঠিকমতো রাখা যাচ্ছিল না। ঘরে, বারান্দায়, ডাইনিংয়ে কোথাও চেয়ারটা মানাচ্ছিল না। নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব রকমের বেমানান লাগছিল। কিন্তু বাবার মতোই বাবার ওই চেয়ারটাও আমার ভীষণ প্রিয়। ওটা ফেলে দেব বা বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না। চেয়ারটা দেখলেই আমার বাবার কথা মনে পড়ে। বাবা ওই চেয়ারটায় বসে মহাভারত পড়তেন, গীতা পড়তেন, রবীন্দ্রনাথ পড়তেন। চেয়ারটার গায়ে হাত রাখলেই আমারও মনের মধ্যে মহাভারত, গীতা, রবীন্দ্রনাথ বেজে ওঠে। তবু সেই চেয়ারটাকে আর রাখতে পারলাম না। নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা গেল ভেঙে, একটা পা জখম হয়ে গেল। তারপর থেকে আমাদের ফ্ল্যাট বাড়ির ছাতে জলের ট্যাঙ্কের পাশে এক কোনায় চেয়ারটা পড়ে আছে একা। বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে, তবু ছাতে গিয়ে ওই চেয়ারটার দিকে চোখ পড়লেই বাবার কথা ভীষণ মনে পড়ে। একদিন ভোর রাতের স্বপ্নে বাবাকে দেখলাম। বাবা বলছিলেন, খোকন, আমার আলমারিতে ছিল মহাভারত, ছিল গীতা, ছিল রামায়ণ, রবীন্দ্রনাথ। তোর আলমারিতে কেবল শেয়ারের কাগজ, ব্যাংকের পাসবই আর স্কচের বোতল। আমি আমার খাতাপত্রে লিখে রাখতাম গান, কবিতা, লিখে রাখতাম সুভাষ বোসের বক্তৃতার সারাংশ। তুই তো নোট বইয়ে আর ডায়েরিতে কেবল টাকার হিসেব রাখিস খোকন। খোকন, আমার চেয়ারটায় বসে অলস মধ্যাহ্নে আমি ভাবতাম মাস্টারদার কথা, ঋষি অরবিন্দের কথা, শ্রীরামকৃষ্ণের কথা, আর ওই চেয়ারটায় বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতির। না খোকন, না না, ও চেয়ার তুই ছোস না। হ্যাঁ রে খোকন, ওই চেয়ারে তুই যোগ্য নয়। আচমকা ঘুম ভেঙে গেল, কীরকম মনে হল, দৌড়ে ছাতে গেলাম, দেখলাম চেয়ারটা আপনিই ভেঙেছে, ভেঙে পড়ে আছে ছাতের ওপর একা। মান্যবর কবিগুরু বিশ্বকবি শ্রদ্ধা ভাজনেশু, আজ আমরা তুমুল উৎসাহ ও ধুন্ধুমার উদ্দীপনায় বিপুল সমারোহে সমবেত হয়েছি আপনার 150 জন্মজয়ন্তী পালনের বহুবিজ্ঞাপিত মহোৎসব। গত 150 বছর আমরা আপনার কবিতা পড়েছি, আপনার গান শুনেছি, প্রবন্ধ পাঠ করেছি, আপনার গল্প থেকে তৈরি হওয়া সিনেমা নাটক দেখেছি। বছর বছর 25শে বৈশাখ, 22শে শ্রাবণ পালন করেছি এবং আমাদের সুশোভন কাঁচের শোকেসে আপনার রচনাবলী সাজিয়ে রেখেছি এবং সমবেত প্রচেষ্টায় সামগ্রিক উদ্যোগে নিপুণ হাতে আপনাকে বাতিল করেছি। ঠিক যেমন জীবনযাপনের নানা পর্বে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা বাতিল করেছি, বাতিল করে চলেছি চৈতন্যদেব থেকে রামকৃষ্ণ পরমহংসকে, নেতাজি সুভাষ থেকে সূর্যসেন ক্ষুদিরামদের, যেমনভাবে আমরা বর্জন করতে পেরেছি মহাসমারোহে আমাদের বাংলার নিজস্ব প্রায় সব কিছুকে, এমনকি আপনার প্রিয় সেই বাংলা ভাষাকেও। আপনার গান আমাদের বিনোদন, আপনার কবিতা আমাদের মঞ্চের গলা কাঁপানো আবৃত্তি, আপনার চিন্তা দর্শন সব কিছু কেবল ডক্টরেট করবার বিষয়, আপনার ছোট গল্প আমাদের সিনেমার চিত্রনাট্য, আর আপনার ছবি আমাদের বড়লোকের ড্রয়িং রুমের দেওয়ালের গাম্ভীর্য। কিন্তু 80 বছরের সুদীর্ঘ জীবন সাধনায়, গানে, গল্পে, প্রবন্ধে, কবিতায় আপনি আমাদের যা যা বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, শেখাতে চেয়েছেন, সে সব আমরা সুচারুরূপে খারিজ করেছি, বাতিল করেছি।
আপনি আমাদের পড়ে পাওয়া বাপের সম্পত্তি। আপনাকে ভাঙিয়ে আমরা খেয়েছি, খেয়ে চলেছি যে যেমনভাবে পারি। আপনি উপকরণের চেয়ে অন্তঃকরণকে মহার্ঘ বলে দাবি করেছেন। আমরা জীবনভর উপকরণ আর গ্যাজেটস সংগ্রহ করাকেই জীবন বলে মেনেছি। অন্তঃকরণ ভরে তুলতে চেয়েছি বিষে, ঘৃণার বিষ, ঈর্ষার বিষ, পাপের বিষ, লোভের বিষ। আমাদের ঘরে ঘরে আপনার সৌম্য চেহারার উজ্জ্বল ছবি টাঙানো, আমাদের মনে আপনার জন্য কোনো আসন রাখেনি পেতে। আপনি বাঙালির পঁচিশে বৈশাখের হুজুগ, আপনি বাঙালির বাইশে শ্রাবণের ভণ্ড দুঃখ বিলাস। আপনার বসন্তোৎসব, পৌষমেলা, বাবু বিবিদের মোচ্ছবের ধুলোয় ঢাকা, আপনার শান্তিনিকেতন, আপনার ভুবনডাঙ্গার মাঠ, আপনার ছাতিমতলা, খবরের কাগজে শিরোনাম হয়ে জেগে ওঠে ধর্মঘট, অনশন, বিক্ষোভ, পুলিশের ভারী বুটের শব্দ আর অপদার্থ অসাধু কর্তা ব্যক্তিদের নির্লজ্জ দাপটের ছটায়। কবিগুরু, আমরা কেবল আপনার নোবেল প্রাইজটাই চোরের হাতে তুলে দিইনি, তুলে দিয়েছি আপনাকেই, গম্ভীর গবেষকদের গম্ভীরতর প্রবন্ধের কাছে, নেতামন্ত্রীদের বক্তৃতার কাছে, সিলেবাসের ঘেরাটোপের কাছে। আপনি আমাদের অনেক দিয়েছেন, ভরিয়ে দিয়েছেন, কিন্তু আমরা নিইনি, নিতে চাইনি। আপনি গাধা রাস্তা বলে অনাদরে পড়ে থাকা অত্যুজ্জ্বল হীরকখণ্ড। গাধারা হীরের কদর বোঝে না, তারা কেবল মোট বইতে পারে, মোট বয়, লাথি খায় আর ভার বহন করে। আমরাও সেই মোট বয়ে চলেছি, বয়ে চলেছি ঝুঠো আত্মম্ভরিতার মোট, লোভ, পাপ আর ঘৃণার মোট, মূর্খতা আর ভীরুতার মোট। আপনি মানুষ করার জন্য জীবনপণ করে শান্তিনিকেতন গড়েছিলেন, সারা বিশ্বের জ্ঞান ও মনীষাকে ভুবনডাঙ্গার উদার আকাশতলে একত্র করতে চেয়েছিলেন, পেরেওছিলেন। আমরা সারা বিশ্বের রক্ত চুষে খাওয়া পুঁজিপতিদের এ দেশের মাটিতে ডেকে আনছি, দেশের ভেতরে ইসিজেট করছি, গরিবের রক্ত চুষে খাবার জন্য সারা পৃথিবীর সেরা সব শোষকদের জোর হাতে আহ্বান করছি। কবিগুরু, আমরা আর মানুষ গড়ার কথা ভাবি না, ছেলে মেয়েদের আমরা চাকর করে তুলতে উন্মাদ। এখন আমেরিকার চাকর, দুবাইয়ের চাকর, নিদেন পক্ষে নয়ডা বা ব্যাঙ্গালোরের চাকর, গাড়ি বাড়ি ভোগ আর বিলাসে মোড়া এইসব চাকররা গান শোনে না, কবিতা শোনে না, দেশ গ্রাম নিয়ে ভেবে সময় নষ্ট করে না। এরা আমাদের অহংকার, পড়শির ঈর্ষা। দেশ জুড়ে পাড়ায় গাঁয়ে শহরে মহল্লায় অলিতে গলিতে এখন তোতা কাহিনীর ভাগিনে ওদের দাপাদাপি। খাঁচা সোনা হীরে আর জহরতে পূর্ণ, পাখিটাই যা মারা গিয়েছে তবু খাঁচা সত্য। আপনার রক্তকরবী আমাদের কাছে সম্ভমিত্রের নাটক মাত্র, তার বেশি কিছু নয়। সাতাত্তরের খ আর ঊনসত্তরের উঁয়ারা আজও নুয়ে পড়া শির দাঁড়া নিয়ে ছাঁটাই, লে অফ, লকআউটের চাবুকে জর্জরিত সুদৃশ্য মোহিনী জালের আড়ালে পেন্টাগন ভয় দেখায়। আমরা ভয় পাই, ভয়ে কুঁকুড়ে যাই, শির দাঁড়ায় পচন ধরে, চোখ ঝাপসা হয়ে আসে, ঝাপসা চোখে কাগজের হেডিং পড়ি, পৃথিবীর শ্রেষ্ঠ দশজন ধনীর চারজনই নাকি এই পোড়া ভারতবর্ষের, এর নাম স্বাধীনতা। কবি শ্রেষ্ঠ, আপনি ভাগ্যবান, তাই এই আহ্লাদি স্বাধীনতা আপনাকে দেখতে হয়নি। আপনার জন্মভূমি এই হতভাগ্য দেশে আজও হাজার হাজার গ্রামে পানীয় জলটুকু দুর্লভ, স্কুল তো সেখানে স্বপ্ন। আজও গ্রামে গ্রামে লক্ষ লক্ষ শিশুরা জন্তুর মতো পরিশ্রম করতে বাধ্য হয় পেটের জন্য। আজও নারীর স্বপ্ন শরীর লুটেরারা লুট করে টাকার জন্য। আজও দাঙ্গা, আজও হত্যা, আজও ধ্বংস। শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, পরম্পরা সব দুপায়ে মাড়িয়ে দোলে পিষে মাথা উঁচু করে বিরাট এক দানবের মতো সামনে এসে দাঁড়িয়েছে রাজনীতি। কবি, আপনার চোদ্দ পুরুষের সৌভাগ্য এই গণতন্ত্র আপনাকে দেখতে হয়নি। যৌনতার হিংস্রতা, এই হল শিল্প সাহিত্যের উপজীব্য, এও আপনাকে দেখতে হয়নি। চিৎকার আর বিকট জান্তব নৃত্য, এই হলো একালের গান, এ আপনাকে শুনতে হয়নি। বালতি বাবা, ঘণ্টা বাবা, খাটিয়া বাবা, এর নাম ধর্ম, এ জ্বালাতন আপনাকে সইতে হয়নি। আপনি ভাগ্যবান কবি, অনেক অনেক প্রগতি উন্নতির আলোয় ঝলমল করা এই ষাটার্ধ ভারতবর্ষে আপনাকে বেঁচে থাকতে হলো না। যদি বেঁচে থাকতেন, বুর্জোয়া বলে গালি শুনতেন, প্রাণের ঠাকুর বলে বড়লোকের আদুরে বিবিদের আহ্লাদে চমকে উঠতেন,
জন্মদিনে 700 মঞ্চে 7000 শিল্পীর গদগদ নিবেদনে শিহরিত হতেন। ঘুষখোর আমলা, চোর মন্ত্রী, বাটপার কর্তা ব্যক্তিদের অজস্র বড় বড় মালার ভারে নুয়ে পড়তেন, আর ছিন্নপত্র, গল্পগুচ্ছ, সঞ্চয়িতা, গীতবিতান, গীতাঞ্জলি সব বিলকুল ভুলে গিয়ে নুয়ে পড়া শিরদাঁড়া নিয়ে আমাদেরই সঙ্গে সৎসাহে ওরাস গাইতেন, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। গঙ্গার তীরে সন্ধে নামছে, মৃদুমন্দ বাতাস, পশ্চিমে আকাশ রক্তাভ, পাখিরা কলকাকলিতে মুখর বাসায় ফেরার পথে, ধীর নীরব চরণে রাত্রি নামছে। রাত্রি নামছে ভবতারিণীর মন্দিরের বাগানে। অস্থিরভাবে বাগানে পায়চারি করছেন এক ব্রাহ্মণ, নিরক্ষর, ডিগ্রি ডিপ্লোমাহীন, গ্রাম্য, এক আপন ভোলা ভাব বিভোর মানুষ, যেন এক সদানন্দ বালক। কে যেন আসছে, কে যেন আসবে, বাতাসে যেন তার পদধ্বনি বাজে। আকুল ব্রাহ্মণ অস্থির চিত্তে পা বাড়ালেন তার ছোট্ট ঘরটির দিকে, আর তারপর ঘটে গেল সেই ব্রাহ্ম মুহূর্তের আলোক বিস্ফোরণ। শিমলের নরেন এসে দাঁড়ালেন কামার পুকুরের গদাধরের চরণে, ইঁট কাঠ কংক্রিটের কায়স্থ পুত্র এসে দাঁড়ালো সবুজ গ্রামের ব্রাহ্মণ পুত্রের দোরগোড়ায়। ইতিহাস এসে দাঁড়াল ইতিহাসের সামনে, যুগ সন্ধিক্ষণে আকাশে জেগে উঠল ধ্রুবতারা, বাতাসে বেজে উঠল মাঙ্গলিক সুর, গঙ্গার তরঙ্গে বেজে উঠল মহাকালের ছন্দ। ক্ষণকাল থমকে তাকাল চিরকালের দিকে, দক্ষিণেশ্বরে ভবতারিণীর ওষ্ঠা ধরে ফুটে উঠল হাসি, হাতের খর্গ উঠল জ্বলে, দীপ্ত আলোয় নক্ষত্রেরা সাজিয়ে দিল আকাশ, মহাকাশে বেজে উঠল মহাশঙ্খনাদ। ইতিহাস সূচনা লগ্নের শিহরণে স্পন্দিত। ঠাকুর ব্যাকুল হয়ে বললেন, কে, নরেন এলি? কতদিন থেকে তোর জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছি, এ তো তোর নিজের ঘর, নিজের বাড়ি, এখানে আসতে এত দেরি করলি কেন রে? নরেন গান ধরলেন, মন চলো নিজ নিকেতনে, সুরে আবেগে চোখের জলে ভেসে গেল সমাগত সন্ধ্যা। এরপর বিজয়রথ ছুটল ঠাকুরের, সেই স্বর্ণরথের চক্র নির্ঘোষে ধুলোর মতো উড়ে যেতে লাগলো মানুষের পাপ, মানুষের পতন, মানুষের যন্ত্রণা, মানুষের কান্না। সেই রথের অমিত বিক্রমে পথ ছেড়ে সরে দাঁড়ালো আচার বিচার, জপ তপ, তুলসী, রুদ্রাক্ষ। পথের ওপরে নীল নীলিমায় জাগ্রত হল ভালোবাসা, প্রেম, আনন্দ। জগৎ এসে নতজানু হল গঙ্গা তীরের সাধকের পায়ে, অব্রাহ্মণ নরেন্দ্রনাথ হয়ে উঠলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠদের মাথার মণি, পথপ্রদর্শক ধ্রুবতারা। সমস্ত ভুবন জানল জীব সেবাই শিব সেবা, মানব প্রেমী ঈশ্বরানুরাগ। এসব একদিন এই বাংলায় ঘটেছিল, সত্যিই ঘটেছিল। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এরা বাঙালি ছিলেন। একদিন বাংলা সারা পৃথিবীকে পথ দেখিয়েছিল, বাঁচার পথ, জাগার পথ, চলার পথ, উত্তরণের পথ। হ্যাঁ হ্যাঁ, আমরাই, আমরা বাঙালিরাই মাথা উঁচু করে জগৎকে আলো দিয়েছিলাম। সত্যি, এসব সত্যি কথা। আর আজ মন্দির আছে, মূর্তি আছে, মন্ত্র আছে, নৈবেদ্য আছে, নেই সাধনা, নেই আরাধনা, নেই পূজা, শুধু পতন, কেবল অধঃপাত, কেবল হাহাকার, শুধু মৃত্যু, শুধু দীর্ঘশ্বাস আর হুল্লোড়, মোচ্ছব। এ এক আত্মহননের যুগ। ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করবেন স্বামীজি, আপনারা আমাদের মানুষের মতো মানুষ করে তুলতে চেয়েছিলেন, আমরা পারিনি, আমরা পশুই থেকে গেছি,
হয়তো দিনে দিনে পশুর চেয়ে অধম হয়ে ওঠার সাধনায় এখন মগ্ন আমরা। ক্ষমা করবেন ঠাকুর, ক্ষমা করবেন স্বামীজি, ক্ষমা করবেন ঈশ্বর।